আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আজকে যারা উপস্থিত ক্লাসে এবং যারা অনলাইনে দেখছো, আজকে তোমাদের 52তম এন্ট্রি বিমান সেনা পদের আইকিউ পরীক্ষার সিলেবাস এবং হচ্ছিল কোন ধরনের কোশ্চেনগুলো এসে থাকে, কত নাম্বার থাকে, কোন ট্রেডে আইকিউ পরীক্ষাগুলো হয়, এগুলো নিয়ে একটু আলোচনা করব। বুঝতে পারছে কি? বাংলাদেশ বিমান বাহিনীতে 52তম এন্ট্রি সার্কুলারটা জুলাই মাসের যে কোনো সময় হয়তো বা দিয়ে দিতে পারে। সেহেতু যারা চিন্তা করছো যে বিমান বাহিনীতে বিমান সেনাপতে চাকরি করতে চাও, তাদের আজকে ভিডিওটা আজকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথমে তোমাদেরকে জানতে হবে বিমান বাহিনীতে তুমি যে ট্রেডেই যাও, কয়েকটা ট্রেডে, 7-8টা ট্রেডে কিন্তু সার্কুলার ছাড়ে। এই 7-8টা ট্রেডের প্রথম পরীক্ষাটাই হচ্ছিলো আইকিউ পরীক্ষা। কি পরীক্ষা? আইকিউ পরীক্ষা। বিমান বাহিনীতে আইকিউ পরীক্ষা সর্বপ্রথম হবে। সব ট্রেডে কত নাম্বারে থাকবে মানুষ? 100 নাম্বার। কত নাম্বার? 100 নাম্বারের পরীক্ষা হবে। কত নাম্বার থাকবে? 100। এই আইকিউ পরীক্ষাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে প্রশ্ন হবে। একটা হচ্ছে হলো ভার্বাল, আমি একটু ভার্বাল এবং আর একটা হচ্ছে হলো নন ভার্বাল। এই ভার্বাল কোশ্চেনগুলো প্রশ্ন থাকবে তোমার 90টা, ঠিক আছে, এবং নন ভার্বাল প্রশ্ন থাকবে 10টা। তাহলে আইকিউটাকে কয় ভাগে ভাগ করা যায় বিমান বাহিনীতে? এক হচ্ছে হলো ভার্বাল, এখানে 90টা কোশ্চিন থাকে, এবং নন ভার্বাল এখানে কয়টা কোশ্চিন থাকে? 10টা। ভার্বাল কোশ্চেনগুলো কাকে বলে একটু মনোযোগ সহকারে তোমরা যারা ক্লাসে আসো দেখো, এবং যারা শুনছো এখন অনলাইনে ইউটিউবে অথবা ফেসবুকে, তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, আমি কয়েকটা কোশ্চেন দিয়ে দিই, ঠিক আছে? আজকে তোমাদের এই যে শিটে 100টা প্রশ্ন ছিল, যে পরীক্ষাটা দিলা এটা হচ্ছে হলো ভার্বাল পরীক্ষা দিছো, ঠিক আছে? ওকে। এবং ভার্বালগুলো আসলে সাপোজ দেখো, পৃথিবীর সবচেয়ে বড় পর্বত কোনটি? কি ছিল? এভারেস্ট। পৃথিবীর সবচেয়ে বড় পর্বত কি? এভারেস্ট। এরপরে একটা সিরিজ ছিল, একটা সিরিজ ছিল, সিরিজটা হচ্ছিল 2, 4, 6, 8, পরেরটা কি হবে? কত হবে? 10। একটা ম্যাথমেটিক্যাল সিরিজ ছিল, 10 হল। বুঝতে পারছে কি? এরপরে আর একটা কোশ্চেন ছিল, 20% ইকুয়াল টু হোয়াট? 20% ইকুয়াল টু হোয়াট? তাহলে পার্সেন্টেজ আমরা জানি কিভাবে বের করতে হয়, 25 ভাগ 100, 25 ভাগ 100, ঠিক আছে? তাহলে কাটাকাটি করলে কত হবে? 0.25, এটা হবে উত্তর। বুঝে গেছে কি? আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন দেখো, ইউনিভার্সিটির মধ্যে কয়টি ভাওয়াল আছে? ভাওয়াল আমরা জানি কয়টি? এ, ই, আই, ও, ইউ। কয়টা জানি? পাঁচটা। ভাওয়াল কয়টা? পাঁচটা, এ, ই, আই, ও, ইউ। তাহলে ইউনিভার্সিটিতে ভাওয়াল আছে কয়টি? চারটি। কয়টি আছে? চারটি। তো এই ধরনের কোশ্চেনগুলোকে আসলে আমরা ভার্বাল কোশ্চেন বলি। বুঝতে পারছি কি? এবং নন ভার্বাল কোশ্চেনগুলো কাকে বলে? আমি ভার্বাল আরও কয়েকটা কোশ্চেন তোমাদেরকে দিব শেখার জন্য, এখন একটু নন ভার্বালটা একটু শিখে নাও। নন ভার্বালটা হচ্ছিল এই যে দেখা যাচ্ছে তো, চিত্র আছে না একগুলো? চিত্র আছে তো, একটু দেখাই আমি ক্যামেরায়। দেখো ক্যামেরায় যারা অনলাইনে দেখছো একটু দেখো, এই ধরনের চিত্র দিয়ে যে কোশ্চেনগুলো থাকে 8টা অথবা 10টা, এটাকে বলা হয় নন ভার্বাল, ঠিক আছে, অথবা ম্যাট্রিক্স। বুঝতে পারছি কি? আমরা এখানে মাত্র কয়েকটা তোমাদেরকে করাবো নন ভার্বাল, মাত্র 2-3 সেট কোশ্চেন করাইলে তোমরা ইনশাল্লাহ বিমান বাহিনীতে 10টা কমন পাবা। বুঝতে পারছি কি? তা আমাদের এটা একটা শিট আছে, আর একটা শিট দিয়ে দেবো আর কি। নিতে চাও তো নাকি? নাকি নিতে চাও না? নিতে চাও শিট? ওকে, এখন নন ভার্বাল বিষয়টা একটু বুঝাই দিই। একটু দেখো, নন ভার্বালগুলো খুবই সহজ হয়, খুবই সহজ হয়, একটা জিনিস বুঝতে পারলে ওই ধরনের বিষয়গুলো আসলে আসবে মনোযোগ দাও। দেখো এখানে আমরা একটা বক্স করলাম, আমি একটা বুঝাই, একটা বুঝলে দেখবা যে কাছাকাছি অনেকগুলো বুঝতে পারবা। বুঝতে পারতেছো কি? দেখো এখনো বুঝতে পারবে না, ঠিক আছে? ওকে,
চারটা বক্স করলাম, এখানে কালো ডট, এখানে কালো ডট, এখানে কালো ডট, এখানে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। এখন উত্তর কিরকম থাকতে পারে দেখো, তিনটা দিলাম, কয়টা দিলাম? তিনটা দিলাম, ওয়ান টু থ্রি। দেখো থেকে কোন উত্তরটা হওয়া উচিত, বুদ্ধি খাটো। হ্যাঁ থ্রি, সবাই একমত তো থ্রি, নাকি দ্বিমত আছে কারো? কারো দ্বিমত আছে নাকি? অনেকে কিন্তু ব্যাপারটা বুঝতেছো না, তাই না? বুঝতে পারছো? কারা বোঝো নাই হাত তোলো দেখি। আচ্ছা অনেস্টলি হাত তোলো, সমস্যা নেই। আচ্ছা একজন দুইজন তিনজন চাইলে ঠিক আছে, বাদ বাকিরা বুঝতে পারছো, অনলাইনে তোমরা বুঝতে পারছো কিনা দেখো, লক্ষ্য করো ভালোভাবে। এখন তিন নাম্বারটা কেন হলো উত্তর, তিন নাম্বারটা কেন হলো উত্তর দেখো আমি বুঝাই দিই। ঘড়ির কাঁটা তো ঘুরে কোন পাশ থেকে, ডান পাশ থেকে দুটো না, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরা, ঘড়ির কাঁটা তো দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে না, ডান পাশ থেকে। দেখো এটা কেন তিন নাম্বার হবে, এখানে একটা আছে, এই জায়গাটায় একটা হওয়ার কথা, এই জায়গাটা এই যেখানে হলো তাই না, আবার এই জায়গা একটা হওয়ার কথা, এটা এখানে হয়েছে, এরপরে আবার তোমার এইখানে হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা আমি একটা ঘরে আগে বুঝাই, আরো সহজ করে বুঝাই দিই, এখানে একটা আছে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এবং এই কানিতে একটা হবে। তাহলে একটা চতুর্ভুজের চার অংশেই বা চার কানিতেই চারটা বৃত্ত থাকবে হিসাব অনুযায়ী, তাহলে এই চতুর্ভুজে চারটা ঘরকে এরা আলাদা আলাদা করে দিছে, ঠিক আছে। এখন দেখো লাল বৃত্তটাকে লক্ষ্য করো, এই কালো বৃত্ত প্রথম ছিল, এরপরে লাল বৃত্ত এখানে হওয়ার কথা এখানে চলে আসছে, আসছে না পরের ঘরটাতে, এরপরে তিন নাম্বার ঘরে এই কানিতে আসার কথা যেখানে চলে আসছে, আসছে না, এরপরে চার নাম্বার ঘরে এই বৃত্তটা আবার এইখানে হওয়ার কথা, আসছে না পরে চার নাম্বারটা, এই বৃত্তটা আমরা কোথায় পেলাম, এই তিন নাম্বারেই পাইছে, কোথায় পাইছে, তিন নাম্বারেই পাইছে, কি বুঝাইতে পারছে কি? খুবই সহজ ম্যাট্রিক্সগুলো, খুবই সহজ, যে আট দশটা ম্যাট্রিক্স দেয় সে আট দশটা আসলে খুবই সহজভাবে বিমান বাহিনীতে আসে, বুঝাতে পারছি? বিমান বাহিনীর আইকিউ প্রশ্ন আসলে সহজ হয় কিন্তু বুঝতে পারে না অনেকে, প্রথমবারের মতো পরীক্ষা দিতে যাই তো, আবার বিমান বাহিনীতে পরীক্ষার প্রথম পরীক্ষাই শুরু হয় আইকিউ পরীক্ষা দিয়ে, ঠিক আছে। তো আইকিউ পরীক্ষার ভার্বাল বিষয়টাতে অনেকগুলো বিষয় নিয়ে তারা কোশ্চেন করে সমসাময়িক, একান্নতম এন্ট্রিতে দেখা গেছে কোশ্চেনগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, একটু কঠিন হয়েছে, বাহান্নতম এন্ট্রিতে যারা এবার পরীক্ষা দেবা বিমান সেনাতে তোমাদের ওই আলোকে একটু কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যেতে হবে, একান্নতম এন্ট্রিতে যারা আমাদের একাডেমি থেকে চাকরি পেয়েছে তাদের কাছে শোনা বা তারা পরীক্ষা যারা দিতে গেছিলো তাদের কাছে অভিজ্ঞতাগুলো নেওয়া, এতে করে দেখা যাচ্ছে যে আইকিউ পরীক্ষা এখন কঠিন হচ্ছে অনেক, ঠিক আছে কি? তো ভার্বালটাতে তোমার বাংলা ব্যাকরণ থাকে, ইংলিশ ব্যাকরণ থাকে, গণিত ছোট ছোট বিষয়গুলো থাকে, সাধারণ জ্ঞান থাকে, সাধারণ বিজ্ঞান থাকে, বুঝাতে পারলাম? এই পাঁচ ছয়টা বিষয় নিয়েই আসলে ভার্বাল আইকিউ প্রশ্নগুলো সেট করা হয়, ঠিক আছে কি? ওকে আজকে তাহলে আমরা আরও কয়েকটা ভার্বাল কোশ্চেন দিই, এরপরে পনেরো পরেরটা দেখো তো বাবা কত লিখছো, পনেরো চোদ্দো পঁচিশ তারপর চোদ্দো পঁয়ত্রিশ, উত্তর কত হয়েছে ওটা? হ্যাঁ আচ্ছা এই সিরিজটা দেখো, এই সিরিজটা দেখো পনেরো, এই ধরনের সিরিজ কিন্তু বিমান সেনা পদে তুমি দশ বারোটা কমন পাবো আইকিউতে, চোদ্দো পঁচিশ এরপরে পঁয়ত্রিশ, দুইটা প্রশ্নবোধক চিহ্ন উত্তর থাকবে কয়টা, কয়টা উত্তর থাকবে, দুইটা প্রশ্নবোধক চিহ্ন উত্তর থাকবে কয়টা, দুইটা। তাহলে আমরা কীভাবে শিখেছি ক্লাসে, পঁচিশের পরে এখানে ও ভুল হলো রে, পনেরো চোদ্দো পঁচিশ, পনেরো চোদ্দো পঁচিশ তারপরে আবার চোদ্দো এরপরে পঁয়ত্রিশ, দুইটা প্রশ্নবোধক চিহ্ন উত্তর হবে কয়টা, দুইটা, কয়টা হবে, একটা থাকলে কয়টা হয়তো, একটা।
তাহলে আমরা এক ঘর পর পর আগে যাই, বোঝার চেষ্টা করো এক ঘর পর পর। এই যে 15 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে এই পাঁচেরটা আসলাম। দেখো 15 সাথে যদি 10 যোগ করি তাহলে কত হলো? 25। 25 এর সাথে 10 যোগ 35, তাহলে 35 এর সাথে 10 যোগ হলে কত হবে? 45। আবার এই 14 এর সাথে 14, আবার এখানে এটা অপরিবর্তিত আছে। প্রথমে 14 আছে, পরেরটাও 14 আছে, তার পরেরটাও কত হবে? 14। বুঝাতে পারছি কি? ক্লিয়ার? এই ধরনের সিরিজ বিমান বাহিনীতে আইকিউ পরীক্ষা অবশ্যই 10-12টা তুমি আইকিউতেই কমন পাবা। বুঝাতে পারলাম? সে কারণে সিরিজের উপরে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এরপরে 6 নম্বর কোশ্চেনটি দেখো, বাংলাদেশে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, এরপরে 7 নম্বরে দেখো, সন্ধি সমাস কারক, পরেরটা কি হবে? বিভক্তি। বুঝতে পারলাম? সঙ্গীতের জনক কে? এই তিনটে নাম আছে, কাজী নজরুল ইসলাম, শেখ সাদী এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তারে এই তিনজনের মধ্যে সঙ্গীতের জনক হচ্ছিল কাজী নজরুল ইসলাম। কি হবে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। বুঝতে পারছে কি? আচ্ছা, বাংলাদেশের বিজয়ী কবি কে? কাজী নজরুল ইসলাম। এখানে কাজী নজরুল ইসলাম, সুকুমার রায় এবং আব্দুল কাদের রয়েছে লেখা, তাহলে অবশ্যই কাজী নজরুল ইসলাম হবে বিদ্রোহী কবি। বুঝতে পারছি? বাংলাদেশের সবচেয়ে বড় পানি বিদ্যুৎ কোনটি? পানি বিদ্যুৎ কোনটি? দেখো কাপ্তাই, মেঘালয় এবং ব্রহ্মপুত্র। তাহলে কি হবে? কাপ্তাই। পানি বিদ্যুৎ কেন্দ্র অবশ্যই কাপ্তাই। তাহলে এগুলো সাধারণ জ্ঞান রিলেটেড কোশ্চেন না? আচ্ছা, এই দেখো, মৌমাছি যদি মধু হয় তাহলে রেণু কি হবে? ফুল। রেণু হবে কি? ফুল। ঠিক আছে, মুক্তার অবস্থান কোথায়? মুক্তার অবস্থান ঝিনুকে। মুক্তার অবস্থান কোথায়? ঝিনুকে। ঠিক আছে, চতুর্ভুজের একটি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি। দেখো গণিতের উপরে কোশ্চেন আসছে না? আচ্ছা, এরপরে আয়তনের দিক দিয়ে পৃথিবীর কোন দেশটি বড়? রাশিয়া, চীন এবং জাপান। কোনটি? অবশ্যই রাশিয়া। ঠিক আছে, আচ্ছা, ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব কত? 7 কিলোমিটার দেওয়া আছে। এগুলো একটু দূরত্বগুলো একটু পড়বা, ঠিক আছে? এগুলো কিন্তু আগের বিমান বাহিনীর প্রশ্নগুলোতে প্রায় আসতো। বোঝাতে পারছে কি? আচ্ছা, এরপরে তোমার একটা অঙ্ক দেখো, এখানে 0.7% একটা অঙ্ক আছে, 0%, 60% ইকুয়াল টু কত হবে? কত হবে? 0.60%। তাহলে এটাকে অবশ্যই কি দিয়ে দিতে হবে? 100 দিয়ে ভাগ দিতে হবে। 0.60 এটাকে 100 দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 100 দিয়ে ভাগ দিলে মনে রাখবা হচ্ছিল এই দশমিকটার পরে 2টা 0 এবং 6, দশমিক দিয়ে 2টা 0, 6, এই 2টা 0 এখানে চলে আসছে। বুঝতে পারছে কি? আচ্ছা, এগুলো কিছু টেকনিক আছে, এগুলো আমি পরবর্তী ক্লাসে আরও তোমাদেরকে সহজভাবে শিখাই দেবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো রবীন্দ্রসঙ্গীত কে রচনা করেন? বন্দে আলী মিয়া, রবীন্দ্রনাথ ঠাকুর অথবা সুকুমার রায়? কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, ইতালির রাজধানী কি? রোম। ইতালির রাজধানী রোম। তারপরে দেখো, তিনজনের বয়স 96 হলে 5 বছর আগে কত ছিল? 81। তিনজনের বয়স 96 হলে 5 বছর আগে কত ছিল? 81। তো এই ধরনের ভার্বাল কোশ্চেনগুলো আসলে বিমান বাহিনীতে আইকিউ পরীক্ষায় এসে থাকে। বুঝতে পারছি কে? আশা করে যারা দেখলাম তোমরা বুঝতে পেরেছো, এবং যারা 52তম এন্ট্রিতে পরীক্ষা দিতে যাবা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবা, কারণ বিমান বাহিনীতে আইকিউ পরীক্ষায় তোমাকে অবশ্যই 95+ পেতে হবে, তাছাড়া এখন চান্স পাওয়া সম্ভব না। ঠিক আছে, বিমান সেনা হিসেবে পুরুষ প্রার্থী মোটামুটি 450-520-530 এরকম চান্স পায়, এবং মহিলা বিমান সেনা হিসেবে 60-70-50 এরকম চান্স পায় আর কি, এর বেশি হয় না কিন্তু। ঠিক আছে, কিন্তু সারা বাংলাদেশ থেকে দেখবা পরীক্ষা প্রায় লাখখানিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তাহলে এই পরীক্ষাটা অনেক কঠিন না? অনেক কঠিন তো, সায়েন্স, আর্টস, কমার্স, দাখিল, কারিগরি সবাই পারবে পরীক্ষা অংশগ্রহণ করতে। বুঝতে পারছি? বিমান সেনাতে পরীক্ষা অংশগ্রহণ করতে চাইলে সর্বনিম্ন তোমাকে উচ্চতা থাকতে হবে 5 ফিট 4 ইঞ্চি। ঠিক আছে, কত থাকতে হবে? 5 ফিট 4 ইঞ্চি। রেজাল্ট থাকতে হবে সর্বনিম্ন তোমার 3.0, এটা শুধুমাত্র MTOF মানে ড্রাইভিং ট্রেডের ক্ষেত্রে। অবশ্যই বিজ্ঞান গ্রুপ থেকে পড়ালেখা করলে তুমি MTOF ট্রেডে 3.0 থাকলে ওখানে 24 বছর পর্যন্ত পরীক্ষা দেওয়া যায়, আদারওয়াইজ অন্যান্য ট্রেডগুলোতে 21 বছর পর্যন্ত, এবং সেখানে GPA থাকতে হবে 3.50 সর্বনিম্ন। ঠিক আছে কি? ভালোভাবে প্রিপারেশন নাও, আর ইনশাল্লাহ আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসতে চাচ্ছ 52তম এন্ট্রির জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের জুন মাস থেকেই বিমান বাহিনীর 52তম এন্ট্রির অগ্রিম ব্যাচ শুরু হয়ে যাবে, যেহেতু জুলাই মাসের থেকে সার্কুলার সম্ভবত চলে আসবে। তো এই ক্ষেত্রে বিমান বাহিনীতে যেতে চাইলে
আইকিউ খুব ভালো পড়তে হবে, ইংলিশ 50 নম্বর হয় সেটা খুব ভালো পড়তে হবে এবং সাধারণ জ্ঞান খুব ভালো জানতে হবে, তাহলে তোমার বিমান বাহিনীতে চান্স পাওয়াটা খুবই সহজ হবে আর কি। ঠিক আছে, কেমন লাগলো? ভালো লাগছে? তোমাদের কেমন লাগলো অনলাইনে যারা দেখছো মতামত লিখে জানাবা। আর আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি যারা ক্লাসে আসছো সবাই সাবস্ক্রাইব করছো তো? করা আছে? আচ্ছা, যারা এখনো অনলাইনের স্টুডেন্ট যারা করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে, শেয়ার করে দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।